আমার সামনের চাকায় হঠাৎ করে দেখি হচ্ছে পাম্প একদম কমে গেছে। এরপর হচ্ছে যখন মানে ঘোরায় ঘোরায় দেখছি, তখন দেখছি যে অনেক বড় একটা পেরেক হচ্ছে এটার ভেতর দিয়ে ঢুকে গেছিল, যার কারণে হচ্ছে বাতাসটা লিক হয়ে গেছিল আর কি। তো সেটার জন্য আমরা হচ্ছে দোকান থেকে এরকম একটা জেল নিছি, জেল নিয়ে হচ্ছে আমরা এই জেলটা হচ্ছে সামনের চাকায় দিয়ে দিছি আর কি। তো ওই জেলটা হচ্ছে ওরা এভাবে হচ্ছে ঢুকাই দিচ্ছে, মানে প্রথমে বাতাসটা আউট করে দিছে, তারপর হচ্ছে জেলটা ঢুকাইছে, এরপর হচ্ছে জেল ঢোকানোর পরে তারপর হচ্ছে ওরা আবার বাতাস দিয়ে চাকাটা হচ্ছে পুনরায় হচ্ছে মানে ফুল করছে। এরপর হচ্ছে যে ওরা ওখান থেকে মানে ওই পেরেকটা পরে বাইর করছে আর কি। এভাবে হচ্ছে আপনারা চাকা পাংচার হলে অথবা চাকায় যদি কোনো পেরেক টেরেক ঢুকে তাহলে এভাবে হচ্ছে মিস্ত্রিরা ঠিক করবে আর কি। তো যাদের আইডিয়া নাই তারা এখান থেকে একটু আইডিয়া পাবেন। আর হচ্ছে যে কখনো আগে পেরেকটা তুললে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে সিল হবে না আর কি ঠিকমতো, এটা অনেকে ভুল করে, সাবধান থাকবেন আর কি। আর গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।